হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা ফাইবারে একটা লিড জেনারেশন লাইভ প্রজেক্ট আমরা দেখব। আমরা সম্পূর্ণ কাজটি স্টেপ বাই স্টেপ দেখব। আমি আপনাদেরকে কিছু স্যাম্পল বের করে দেখাবো যে এই ধরনের কাজ যদি আসে তাহলে আপনারা কাজটা কিভাবে করবেন। এই ভিডিওতে আমরা দেখব আমাদের প্রজেক্টের বাজেট অ্যান্ড টাইম লাইন, তারপর রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিটেলস আমরা দেখব। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান আর লাইভ প্রজেক্ট যদি দেখতে চান লিড জেনারেশনের উপর, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন ফাইবার লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস। এখানে আপনারা অসংখ্য টিউটোরিয়ালস পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 49 ভিডিওস, সো আজকের এটা অ্যাড হবে, সো 50 ভিডিওস এখানে পেয়ে যাবেন। সো আমি এখন সরাসরি চলে যাব আমার ফাইবার অ্যাকাউন্টে। আমি এখন অর্ডার পেজে আসি। আমি এখন আসি ডিটেলস পেজে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল প্রাইস হচ্ছে $65 অ্যান্ড আমাদের ডিউরেশন 10 ডেজ। 400 লিডস আমাদেরকে বের করতে হবে। আর আমাদের কান্ট্রি হচ্ছে, অর্থাৎ লোকেশন হচ্ছে আমাদের ক্যানাডা। সো ক্যানাডা থেকে আমাদের 400 লিডস বের করতে হবে, আমাদের ডিউরেশন 10 ডেজ, আর প্রাইসটা আপনারা দেখতেই পাচ্ছেন $65। এখন আমরা রিকোয়ারমেন্টসটা দেখব, আমাদের রিকোয়ারমেন্টসে কী। সো এখানে অনেক স্পেস চলে আসছে, আমি জানি না বায়ার কীভাবে এখানে দিছে, যাই হোক। সো আমাদের হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যাজ ইউজুয়াল আমাদের লিড জেনারেশনের জন্য যা দরকার হয়। তারপর আমাদের টাইটেল দরকার, অর্থাৎ সিইও, ওনার, সিএমও, ফাউন্ডার, ডিরেক্টর। কোম্পানি নেম দরকার, অ্যাড্রেস দরকার, সিটি, স্টেট, কান্ট্রি, ওয়েবসাইট, ইমেল, আর ফোন নাম্বার আমরা প্রোভাইড করবো, বেসিক্যালি জেনারেল। বাট বায়ার এখানে বলছে প্রাইভেট ফোন নাম্বার, আমরা প্রাইভেট ফোন নাম্বার দিব না, আমরা শুধুমাত্র জেনারেল দিব, অর্থাৎ আমরা ওয়েবসাইট এবং ফেসবুকে যে ফোন নাম্বারটা পাবো সেই ফোন নাম্বারটা আমরা প্রোভাইড করবো। লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড লাস্ট হচ্ছে ইন্ডাস্ট্রি, এই ইনফরমেশনগুলো আমাদেরকে আসলে প্রোভাইড করতে হবে। সো নিচের দিকে আমরা একটা কন্ডিশন দেখতে পাচ্ছি, নো কর্পোরেট কোম্পানিস, অনলি সিঙ্গেল লোকেশন বিজনেস প্লিজ। অর্থাৎ কর্পোরেট যে কোম্পানিগুলো থাকে, অর্থাৎ তাদের মাল্টিপল প্লেসে তাদের বিজনেসটা থাকে, অর্থাৎ তাদের বিজনেসটা অনেক বড়, বাট সিঙ্গেল সিঙ্গেল কিছু লোকেশন বিজনেস থাকে। সো সেই বিজনেসগুলোই আমাদের আসে দরকার, মানে যাদের সিঙ্গেল প্লেসে আসলে বিজনেস আছে, অর্থাৎ যে সিটি ওই সিটিতে, তাদের অন্য কোনো সিটিতে তাদের বিজনেস শাখা প্রশাখা নাই, এমন বিজনেস আমাদের খুঁজতে হবে। সো এরপর আমরা চলে আসছি লোকেশনস, অর্থাৎ আমাদের লোকেশনটা কী। আমাদের 4টা লোকেশন বায়ার আমাদেরকে দিয়েছে, অর্থাৎ ব্যারি, তারপরে কিংস্টন, হ্যামিল্টন অ্যান্ড ব্র্যামটন, যেগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যানাডার কান্ট্রি এবং অন্টেরিও প্রভিন্সের তাদের সিটি। অর্থাৎ এটা হচ্ছে প্রভিন্স, তারপর প্রত্যেকটা সিটি, অর্থাৎ প্রথমেই সিটি, তারপর আছে স্টেট বা প্রভিন্স, তারপর কান্ট্রি। অর্থাৎ আমাদেরকে 400 লিডস বের করতে হবে এই 4টা সিটি থেকে। এরপর আমরা দেখব আমাদের নিশেষ, অর্থাৎ আমাদের কোন ক্যাটাগরি জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন স্মল লেজার হেয়ার রিমুভাল ক্লিনিক্স, তাদের লিডসগুলো আমাদেরকে বের করতে হবে। পেইন্টিং কোম্পানিস, উইন্ডোজ অ্যান্ড ডোর কোম্পানিস, ভেগান রেস্টুরেন্ট, সিঙ্গেল লোকেশন। অলরাইট, আমাদের 4টা ইন্ডাস্ট্রি, অর্থাৎ 4টা নিশ অ্যান্ড 4টা লোকেশন থেকে আমাদেরকে টোটাল 400 লিডস বের করতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা সিটি থেকে যে 100 বের করতে হবে এমন না, ওভারঅল আমরা যে সিটিতে আমরা যত লিডস পাবো আমরা তত নিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন একটা সমস্যা হতে পারে, এইখানে যে সিটিগুলো আছে এই সিটির মধ্যে কিন্তু আমাদের ছোটো বড় সিটি হতে পারে, আর ছোটো সিটিতে সবসময় লিডসের পরিমাণটা কম পাওয়া যায়, এখানে ঝামেলা আছে। আর বড় সিটিগুলোতে আমাদের লিডস পাওয়া যায়, কারণ আমরা সবাই জানি বড় সিটি মানে হচ্ছে বড় বিজনেস, অর্থাৎ সেখানে বিজনেসের থাকার পসিবিলিটি সবথেকে বেশি থাকে। অ্যান্ড আমরা এখানে যেটা কাজ করব, আমরা একটা একটা আমরা ক্যাটাগরি ধরবো, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি আমরা ধরবো, দেন আমরা সার্চ করব প্রত্যেকটা সিটিতে, আমরা সার্চ করব, সার্চ করে করে আমরা বের করব। যেমন ধরতে পারি যে আমরা প্রথমে পেইন্টিং কোম্পানিস আমরা খুঁজে বের করব, ব্যারি এই সিটিতে আমরা খুঁজে বের করব। সো যখন আমরা লিস্টগুলো আর পাবো না বা আমাদের ডুপ্লিকেট লিস্ট পাওয়া শুরু হবে, তখন আমরা কী করব, কিংস্টন সিটিতে চলে যাব। বাট আমরা এই পেইন্টিং কোম্পানি নিয়েই কাজ করব এই 4টা সিটিতে। তারপর যখন সব কিছু সার্চ হয়ে যাবে, দেখা যাচ্ছে যে আমাদের 100-এর কাছাকাছি অলরেডি কিন্তু এই কোম্পানি আমরা পেয়ে যাব। এইভাবে করে আমাদেরকে সার্চটা করতে হবে। সো এই কাজটা আমরা এখন সরাসরি দেখবো যে কীভাবে কাজটা আপনারা করবেন। সো এরপর আমরা যেটা করব, আমরা এখন স্প্রেডশিট রেডি করব, অ্যান্ড স্প্রেডশিটে আমাদের প্রত্যেকটা ফিল্ডের আমরা নাম দিয়ে দিব। সো আপনারা ঠিক এমন একটা স্প্রেডশিটে আপনারা ক্রিয়েট করবেন, অ্যান্ড আমাদের ফিল্ডের নামগুলো আমরা ঠিক এইভাবে দিয়ে দিব। অ্যান্ড আমরা একটা কাজ করব, আমরা 4টা ভাগে ভাগ করব, অর্থাৎ আমরা প্রথমে সিটি ওয়াইজ কাজ করব। সো আমরা প্রথমে এই সিটিটা নিয়ে কাজ করব। সো আমরা এই সিটের নামটা দিয়ে দিব, এরপর আমাদের এটা ডুপ্লিকেট করব। পরে যে সেকেন্ড আমাদের সিটি, এই সিটিটা দিয়ে আছে, আমরা এটাকে নামটা চেঞ্জ করে দিব। এরপর আমাদের বাকি আরও 2টা সিটি আছে, সেমভাবে আমরা ডুপ্লিকেট করে সিটগুলো ক্রিয়েট করে নিব। প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যারি সিটি থেকে বের করব আমরা পেইন্টিং। সো আমরা প্রথমে ব্যারি, অন্টেরিও, ক্যানাডা, আমরা ব্যারি সিটিতে আমরা অপারেশন চালাবো বা সার্চ করব। অ্যান্ড আমাদের প্রথম যে ইন্ডাস্ট্রি আমরা নিব, এটা আপনাদের মতো করে আপনারা নেবেন, আমি প্রথমে পেইন্টিং নিচ্ছি। এখন আমার লিডসগুলো বের করতে হবে। সো আমার প্রথমে যে কাজটা করতে হবে, পেইন্টিং কোম্পানিস এই ওয়ার্ডটা নিব, দেন গুগলে যাব, তারপর আমাদের যে লোকেশনটা এই লোকেশনটা নিয়ে তার পাশে আমি অ্যাড করব। অ্যাড করার পর আমি এটা সার্চ করব।
অ্যান্ড সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি অসংখ্য রেজাল্টস এখানে চলে আসছে জাস্ট 82 সেকেন্ডসের মধ্যে। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা সরাসরি চাইলে এই গুগল পেজ থেকে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ইনফরমেশন নিতে পারি, অথবা আমরা সরাসরি গুগল ম্যাপ থেকেও আমরা নিতে পারি। আমি অলওয়েজ যেটা করি যখন এই ধরনের বড় কোনো কাজ থাকে, আমি অলওয়েজ ম্যাপের ফোকাসটা আগে করি, কারণ ম্যাপে আসলে আমাদের লোকেশন ওয়াইজ লিডসগুলো পাওয়া যায়। তো আমরা যদি সিটি বাই সিটি বা স্টেট যদি যাই তাহলে লিডসগুলো পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আদারওয়াইজ আমাদের অনেক অপশন থাকে, আমরা বিভিন্ন টুলসে সার্চ করতে পারি, যেমন অ্যাপোলোতে সার্চ করতে পারি, তারপর আমরা লিঙ্কডিনে সার্চ করতে পারি, নেভিগেটর যাদের আছে তারা অবশ্যই সার্চ করতে পারবেন। বাট যেহেতু আমার ওই টুলসগুলো প্রিমিয়াম নাই, সো আমি যেটা করবো আমি ফ্রি মেথডে কাজ করবো অ্যান্ড আমি এখান থেকে লিডসগুলো বের করা ট্রাই করবো। এরপর আমার কাজটা হচ্ছে মোর বিজনেসে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা লেফট সেকশনে বিভিন্ন কোম্পানি আমরা এখানে পাবো। এখন আমাদের কাজটা হবে প্রত্যেকটা কোম্পানি ভিজিট করা অ্যান্ড তাদের সেই ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করা। এই পেজটা যখন শেষ হবে এখানে নর্মালি 20টা করে আমাদের কোম্পানি থাকবে, তারপর আমরা চলে যাব সেকেন্ড আমাদের পেজে। সো আমি এখন চলে যাচ্ছি আমাদের প্রথম যে কোম্পানি আছে সেই কোম্পানিতে। আর প্রথম যে কোম্পানিটা আছে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিজ্ঞাপন, অর্থাৎ গুগল এটা বিজ্ঞাপন দিচ্ছে। আর প্রথম যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা কিন্তু গুগলের বিজ্ঞাপন। তারপরও আমরা এটা যাবো, সমস্যা নাই, আমরা এটা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট সেকশনে এখানে চলে আসছে। সো রাইট সেকশনে ইনফরমেশনটা চলে আসছে, আমরা কোম্পানি নেম নিতে পারবো, দেন ফোন নাম্বার নিতে পারবো, আমরা দেখবো যে তাদের আর কী কী ইনফরমেশন এখানে আছে। নর্মালি নিচের দিকে আপনার সোশ্যাল লিঙ্কগুলো থাকে, তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, বাট আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম কোনোটাই আমাদের এখানে দরকার নেই। আমাদের দরকার ওয়েবসাইট, কোম্পানি নেম, তারপর লিঙ্কডিন, লিঙ্কডিন হচ্ছে আমাদের যে ওনার বা ডিরেক্টর তার, আর ফোন নাম্বার। বাট এইগুলো কালেক্ট করার পূর্বে আমরা যেটা করব, আমরা এই কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করব। সো ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমরা রাইট মাউস ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ওপেন করব। সো ওয়েবসাইটটা ভিজিট করে আমরা কিছু ইনফরমেশন সার্চ করব, অর্থাৎ এই ইন্টারনালি এই ওয়েবসাইটের মধ্যে আমরা সার্চ করে দেখবো আসলে। আর এটার জন্য আমাদের প্রথমে ভিজিট করতে হবে তাদের যে মেনু বারটা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ার টিম, সো কন্টাক্ট আস। সো চাইলে আমরা আওয়ার টিমে আমরা একটু যেয়ে আসি, তাদের টিমে কারা কারা আছে দেখি, যদি এখানে হয়তো অনেক সময় সিইও ওনার থাকতে পারে। সো আমরা দেখে আসি তাদের টিমে কারা কারা আছে। সো আওয়ার টিম ম্যানেজমেন্টে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ম্যানেজার, অফিস ম্যানেজার, প্রেসিডেন্ট। সো আমরা এই যে আমাদের টার্গেটেড পার্সন আমরা পেলাম, এখন তার লিঙ্কডিনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা তার লিঙ্কডিনটা খুঁজে বের করার ট্রাই করব। তার পূর্বে আমরা যেটা করব, এই কোম্পানির লিঙ্কডিনটা আমাদের আগে দরকার, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আশা করি তাদের লিঙ্কডিনটা আমরা পেয়ে যাব। সো কোম্পানির লিঙ্কডিনটা আমরা কীভাবে সার্চ করব, আমরা কোম্পানির ডোমেন নামটা এখান থেকে নিব, নেওয়ার পর আমরা গুগলে পেস্ট করে সরাসরি লিখব লিঙ্কডিন। সো আমরা জাস্ট ডোমেনটা নিয়েছি, অর্থাৎ www. তারপর থেকে শুরু করে .com পূর্বে টোটাল এই মাঝে যেটা আছে ডোমেন, এই ডোমেনটা নিয়ে সার্চ করব এবং পাশে লিখে দেবো লিঙ্কডিন। আপনারা চাইলে কান্ট্রি নেমটাও লিখে দিতে পারেন যদি আপনাদের সার্চের প্রবলেম হয়। সো আমি এখানে জাস্ট এটা সার্চ করেছি, আর সাথে সাথেই কিন্তু আমি এখানে পেয়ে গেছি স্যাম ডেভিসের তার লিঙ্কডিন আইডিটা। সো আমরা এত তার আইডিটা একটু ভিজিট করব। সো আমরা যেহেতু স্যাম ডেভিসের প্রোফাইলটা আমরা পেয়ে গেছি, এখন আমাদের কাজটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা সার্চ করা বা ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করা। আর ইমেলটা খুঁজে পাওয়ার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে থাকি, যেমন আমি ফ্রিতে ব্যবহার করি কেন্ডো, তারপর এখানে আছে পিপিলিডস। তো পিপিলিডসে আসার পর আমি এখানে গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করব, অ্যান্ড সাথে সাথে দেখতে পাচ্ছি তার ভেরিফাইড একটা ইমেল। সো আমরা ইমেলটা পেয়ে গেছি। সো আমরা এখন এখান থেকে ইমেলটা কপি করে জাস্ট আমাদের স্প্রেডশিটে এখন আমরা ডাটাগুলো ফিল আপ করবো। সো আমরা লিঙ্কডিনটা নিব, আর ফোন নাম্বারটা নিব আমরা ম্যাপ থেকে, গুগল ম্যাপ থেকে। অলরাইট, তারপর আমরা ওয়েবসাইটটা নিব, কোম্পানি নেমটা আমরা গুগল ম্যাপ থেকে জাস্ট কপি পেস্ট। আর যেহেতু আমরা সিটি নিয়ে কাজ করছি ব্যারি সিটিতে, সো আমরা জাস্ট এটা কপি করে এই সিটিটা এক টানে আমরা দিয়ে দিব যতক্ষণ আমরা এই সিটি নিয়ে কাজ করব। আর টাইটেল, ওনার টাইটেলটা কী, উনি হচ্ছে ওনার। সো এরপর আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট। একটা লিড মাত্র কমপ্লিট হলো, এইভাবে করে আমাদের 399 লিডস আমাদেরকে কমপ্লিট করতে হবে, যদিও একটু টাইম কনজিউমিং। সো দ্যাটস ওয়াই আমি 10 ডেজ নিয়েছি, অ্যান্ড অলমোস্ট আমাদের কাজটা কমপ্লিট। আমি এখন আমাদের সরাসরি আমাদের ওয়ার্কিং যে স্প্রেডশিটটা আছে ওই শিটে আমি আপনাদেরকে দেখাবো। অলরাইট, এটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং শিট। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারি থেকে আমাদের 100 লিডস ডান, তারপরে কিংস্টোন থেকে আমাদের 100 লিডস ডান, তারপর হ্যামিল্টন থেকে আমাদের 100 লিডস ডান,
অ্যান্ড রাইট নাও আমাদের কাজ চলছে ব্রামটন সিটি থেকে। সো আমাদের ব্রামটন সিটি থেকে 50% ডান, আর 50 লিডস কালেক্ট করলে আমাদের টোটাল 400 লিডস হবে। ফাইনাল ডেলিভারি দেওয়ার পূর্বে আমরা এই শিটটা নিয়ে বায়ারকে দিব, বায়ার চেক করে তার কোনো আপডেট থাকলে সে আমাদেরকে জানাবে, তারপর আমরা সেটা কারেকশন করে ফাইনালি দিব। সো আমি আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। অ্যান্ড আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।